হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইমুর বিরক্তিকর যে নোটিফিকেশনগুলো আছে সেটা কিভাবে বন্ধ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা ইমুর যে বিরক্তিকর নোটিফিকেশনগুলো আছে সেগুলো চিরতরে বন্ধ করে দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানেন আমরা যখনই নেট কানেক্টেড করি ইমুর থেকে কিন্তু নানান ধরনের নোটিফিকেশন আমাদের মোবাইলে চলে আসে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট সেটা কিভাবে বন্ধ করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। তার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। তো বন্ধুরা চলেন শুরু করি। তো বন্ধুরা, আপনারা যদি ইমুর নোটিফিকেশনটি বন্ধ করতে চান তো অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনার ইমুটি আপডেট করে নেবেন, কারণ ইমুটি আপডেট হওয়ার পর কিন্তু আপনারা যেই ফাংশনগুলো আছে নোটিফিকেশনে সেগুলো কিন্তু একসাথে দেওয়া হয়েছে আর সেখান থেকে কিন্তু খুব সহজে আপনারা সেগুলো বন্ধ করে দিতে পারেন। জাস্ট এটা করার জন্য আমি ইমু অ্যাপে চলে গেলাম। ইমু অ্যাপে চলে যাওয়ার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা ক্লিক করবো প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব মোর অপশনে। তো মোর অপশনে চলে যাওয়ার পর এখান থেকে চলে যাব সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে নোটিফিকেশনে চলে যাব। তো নোটিফিকেশনে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে ফুল ইন্টারফেসটাই কিন্তু সাজানো হয়েছে নোটিফিকেশন নিয়ে। তো বন্ধুরা সর্বোপরি কিন্তু একটি অপশন আছে চ্যাট। চ্যাটে ক্লিক করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখানে কিন্তু আপনারা ভাইব্রেশন সাউন্ড বা পপ আপ বা আপনার এখান থেকে ডিফল্ট রিংটোন নোটিফিকেশন টোনটি কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তা ভাইব্রেশনও যদি আপনারা বন্ধ করতে চান, সাউন্ডও বন্ধ করতে চান সেটা করতে পারেন। তারপরে বন্ধুরা গ্রুপ নোটিফিকেশন, আপনারা সবাই জানেন অনেক সময় কিন্তু আমাদের অজান্তেও কিন্তু আমরা অনেক গ্রুপে অ্যাড হয়ে যাই, সেখান থেকে কিন্তু নোটিফিকেশন আসতেই থাকে। এখান থেকে যদি আপনারা এটাকে অল নোটিফিকেশন যেটা আছে এটা ডিসেবল করে দেন, এখন কিন্তু আপনার কোনো রকম গ্রুপ থেকে কোনো রকম নোটিফিকেশন আসবে না। তা আপনারা দেখেন এখানে স্টোরি নোটিফিকেশন, এটাও যদি আপনারা এখান থেকে ডিসেবল করে দেন, আপনারা এখান থেকে প্রত্যেকটা নোটিফিকেশন দেখে নেবেন, দেখে দেখে সেটাকে ডিসেবল করে দেবেন। আর ডিসেবল করে দিলে কি হবে, এখন আপনারা যে কোনো নোটিফিকেশন কিন্তু আপনাদের মোবাইলে আর আসবে না। জাস্ট আপনি ইমুটি ওপেন করার পর কিন্তু এই নোটিফিকেশনগুলো আপনারা পাবেন না। দেখেন এখানে কিন্তু মাই প্ল্যান নোটিফিকেশন, রোম নোটিফিকেশন, রিলেশনশিপ নোটিফিকেশন, তারপর এখানে স্টোরি নোটিফিকেশন, গ্রুপ নোটিফিকেশন, সবগুলো নোটিফিকেশন কিন্তু এখান থেকে আপনারা ডিসেবল করে দিতে পারেন। এটা করে দিলে কি হবে, এখন আপনার ইমু থেকে কোনো রকম নোটিফিকেশন আপনাদের মোবাইলে আসবে না। তো বন্ধুরা তারপর একটি কথা দেখা যায়, আমরা কিন্তু অনেক সময় আমাদের অজান্তেই নানান ধরনের গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকি বা নানান ধরনের আপনার অপশনের সাথে আমরা কিন্তু অ্যাড হয়ে যাই, সেগুলো কিন্তু আমরা চাইলেও বন্ধ করতে পারি না। যে বন্ধুরা আমি আপনাদেরকে যে নোটিফিকেশনগুলো বন্ধ করে দেখালাম সেটা কিন্তু আপনার নোটিফিকেশনগুলো বন্ধ হয়ে গেছে। তারপর আমরা কিছু কিছু গ্রুপের মধ্যে আসি, জয়েন্ট আসি, সেই নোটিফিকেশনগুলো কিন্তু বন্ধ হয় না। জাস্ট এখানে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে কোন কোন ইয়ের সাথে ফলোয়ার হয়ে আছেন সেটা কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারেন। কন্ট্যাক্টে ক্লিক করবেন, কন্ট্যাক্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে ফলো অপশনটি পেয়ে যাবেন। ফলোতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এই যে ফলোয়িং, এগুলোর মধ্যে কিন্তু আপনি অটোমেটিকলি ফলো হয়ে আছেন। ঠিক আছে বন্ধুরা, দেখেন সর্বোপরি আছে প্রবণতা আবিষ্কার করুন, লাইকে প্রকাশ করুন, এগুলো কিন্তু আমরা দেখা যায় ফলো হয়ে গেছে। এটা কিন্তু আমাদের অজান্তেই অনেক সময় আমরা এখানে ফলো হয়ে যাই। জাস্ট আপনি এই ফলোগুলো যদি আপনারা এখান থেকে ডিসেবল করতে চান, জাস্ট এখানে ফলোয়ার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু এই অপশনটি এরকম চলে আসবে। চলে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা আনফলোতে ক্লিক করে দিবেন। আনফলো করে দিলে বন্ধুরা কি হবে, এখন কিন্তু এই অপশনটি আপনার জন্য আনফলো হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা থেকে কোনো নোটিফিকেশনই আপনার মোবাইলে আসবে না। তো এখান থেকে আপনারা দেখে দেখে ফলোতে গিয়ে দেখে নেবেন কোন কোনগুলো আপনার ফলো করেছেন, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা আনফলো করে দিবেন যদি আপনাদের প্রয়োজন না হয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বন্ধুরা বুঝাতে পেরেছি যে ইমুর থেকে আপনারা কীভাবে নোটিফিকেশনগুলো বন্ধ করে দিতে পারেন, বিরক্তিকর যে নোটিফিকেশনগুলো আপনাদের মোবাইলে আসবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।